যে আবারও শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াত আইভির বিরোধ ফুটপাতে হকার উচ্ছেদ নিয়ে দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে মেয়র আইভি সহ আহত হয়েছে শতাধিক বিকেলে নগরীর চাষারা এলাকায় এই ঘটনা ঘটে আহতদের ছয় জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে সোমবার এক সমাবেশে আটচল্লিশ ঘন্টার মধ্যে হকারদের পুনর্বাসনের দাবি জানান সাংসদ শামীম ওসমান এর প্রতিবাদে মঙ্গলবার নগরভবন থেকে মিছিল নিয়ে চাষারায় আসেন মেয়র আইভি ও তার সমর্থকরা মুক্তি জেনারেল হাসপাতালের সামনে মিছিল লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে শামীম ওসমান সমর্থক ও হকাররা শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় হামলা হয় মেয়র আইভির উপরও নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যান প্রেসক্লাবে আগ্নেয়াস্ত্র নিয়ে আইভির উপর হামলা চালায় নিয়াজুল ইসলাম নামে এক যুবলীগ কর্মী নিয়াজুল শামীম ওসমানের ক্যাডার বলে দাবি আইভি সমর্থকদের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাকালে হামলা হয় পুলিশের উপর পরে লাঠিচার্জ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছড়ে উভয় পক্ষের কিছু উচ্ছৃঙ্খল কর্মী তারা ইট নিক্ষেপ করেছে পরস্পরের দিকে এবং পুলিশ মধ্যবর্তী অবস্থান থেকে উভয় পক্ষকে নিবৃত্ত করেছে কারো উপরে আঘাত করার জন্য আমরা কোনো ধরনের বল প্রয়োগ করি নাই আমরা চেষ্টা করেছি শান্তিপূর্ণভাবে যাতে দুই পক্ষ তাদের কর্মসূচিতে পালন করে চলে যায় রাতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মেয়র আইবি দাবি করেন এটি শামীম ওসমানের পরিকল্পিত হামলা অবহেলার অভিযোগ এনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রত্যাহার চান তিনি আমার সাথে তো দশ বারোটা পিস্তল নাই তাহলে আমার উপর আক্রমণ কেন করা হলো আমার লোকজনকে কেন এইভাবে উইন্ডেট করা হলো স্বামী ওসমানের এই জবাব দিতে হবে জনতার আদালতে আজকে উনি প্রশাসনের সহযোগিতায় সকল প্রশাসনের সহযোগিতায় উনি নিরহ মানুষের উপর আক্রমণ করেছে এই কে প্রত্যাহার করা উচিত হকাদের পক্ষে অনর অবস্থানের কথা জানান স্বামী ওসমান এটা কোনো রাজনৈতিক সংগ্রাম না হকার গরিব মানুষ তারা করতে চেয়েছে যারা হকারদের উপরে হামলা করেছে যারা হকারদের মাথা রক্ত ঝরিয়েছে তাদের বিচার আল্লাই করবে যদি আমাকে আমাদেরকে মাসে নামতে হয় তাহলে কিন্তু দুই হাজার এক হাজার নামবে না লাখ নামলে দুই এক লাখ নামবে পঁচিশ ডিসেম্বর থেকে নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদে অভিযান শুরু করে সিটি কর্পোরেশন